নমস্কার, এই মুহূর্ত দিব বিচাৰিছো এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর। গুৱাহাটীবাসী সাবধান হোক, কিয়নো গুৱাহাটী মহানগরীত পুনের আরম্ভ হয়েছে মুখলধার বরষুণ, আর যিকোনো মুহূর্তত ভয়ঙ্কর কৃত্রিম বান হব পাৰে, আর ভয়ঙ্কর কৃত্রিম বানর সম্মুখীন হব পাৰে এতিয়া গুৱাহাটী মহানগরী। আর বিগত তিনিদিন ধরে বিয়লি ভাগত সদায় বরষুণ আহিবলৈ ধরেছে গুৱাহাটী মহানগরীত, আর তারপরে জলমগ্ন হয়ে পড়েছে গুৱাহাটী মহানগরী কেইবাটাও প্রান্ত, আর ইতিমধ্যে পাঞ্জাবাৰীত মুখলধার বরষুণ হয়েছে। আমি সবিস্তারে খবর লৈ অহার চেষ্টা করি। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাবলৈ চেষ্টা কৰিছোঁ। পুনৰ গুৱাহাটীত আৰম্ভ হৈছে মুখলধাৰ ধাৰাসাৰ বৰষুণ। সাৱধান হওক গুৱাহাটী মহানগৰবাসী, কলা মেঘে ছানি ধৰিছে গুৱাহাটীৰ আকাশ। গুৱাহাটীৰ আকাশ এতিয়া কলা মেঘে ছানি ধৰা দেখিবলৈ পোৱা গৈছে। এটা ডাঙৰ খবৰ, বিগত তিনিদিন ধৰি বিয়লি মহানগৰীত বতৰে লৈছে কালৰূপ। বতৰে কালৰূপ ধাৰণ কৰা পৰিলক্ষিত হৈছে গুৱাহাটী মহানগৰীত। গুৱাহাটীৰ ভিন্ন প্ৰান্তত হৈ পৰিব পাৰে জলমগ্ন, আর কৃত্রিম বানর আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। যিকোনো মুহূর্তত ভয়ঙ্কর কৃত্রিম বান হব পাৰে। পুনৰ জুৰুত ৰুক্মিণী গাঁও কাখিলিপাড়াত কৃত্রিম বানর আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, আর এজাক বরষুণের পাছতেই ডুবিবলৈ ধৰিছে মহানগরীর বিভিন্ন প্রান্ত। এটা ব্রেকিং নিউজ, ডাঙৰ খবৰ, অত্যধিক হাৰত বরষুণ আৰম্ভ গুৱাহাটীত। গুৱাহাটী মহানগরীত মুখলধার বরষুণ হওয়া পরিলক্ষিত হয়েছে, গতিকে সাবধান হওক গুৱাহাটীবাসী, পুনৰ আৰম্ভ হয়েছে মুখলধার বরষুণ। আর কলা মেঘে ইতিমধ্যে ছানি ধরেছে গুৱাহাটীৰ আকাশ, আর তারপরে মুখলধার বরষুণ, ঠায়ে ঠায়ে বরষুণ আরম্ভ হয়েছে। আর বরষুণের পাছতেই এতিয়া হাহাকার পরিবেশের সৃষ্টি হব পাৰে, কেন ভয়ঙ্কর কৃত্রিম বান সৃষ্টি হয় গুৱাহাটী মহানগরীত, আর এই কৃত্রিম বানের পরিপ্রেক্ষিতত নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় গুৱাহাটীবাসী। গতিকে যদিহে পুনের মুখলধার যদি বরষুণ হবলৈ হয়, এঘণ্টা সময় যদি মুখলধার বরষুণ হয়, তেনেহলে পুনের ডুবিব গুৱাহাটী মহানগরী কেইবাটাও প্রান্ত বা অঞ্চল। গতিকে সাবধান হোক, সতর্ক হোক। আমি কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করেছো। কিছু বরষুণ হয়েছে কিছু স্থানত, ইতিমধ্যে আরম্ভ হয়েছে বরষুণ, আর তারপরে পুনের বানত ডুবার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। কিছু পূর্বর আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করেছো, দৃশ্যাংশ মন করক। এনেদরে ভয়ঙ্কর কৃত্রিম বান পরিবেশের সৃষ্টি হয় গুৱাহাটীর বিভিন্ন প্রান্ত, আর আজির দিনটিতো পুনের ইতিমধ্যে আরম্ভ হয়েছে বরষুণ। গুৱাহাটীত মুখলধার বরষুণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে, পাঞ্জাবাৰীত মুখলধার বরষুণ, গুৱাহাটীর ভিন্ন প্রান্ত মুখলধার বরষুণ। গতিকে কৃত্রিম বানের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, পুনের ডুবিব গুৱাহাটী মহানগরী, তারবাবে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। আর কালির দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নির্দেশনাও জারি করেছিল যে কিবা কারণ বিনা কারণত যাতে ঘরের পর গুৱাহাটীবাসী বাহিরলৈ ওলাই নাখে, এই সতর্কবাণী জারি করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর কালির দিন বরষুণ হয়েছিল কিছু স্থানত, বানপানী বিশেষ যোৰাবাটত ভয়ঙ্কর কৃত্রিম বানের সৃষ্টি হয়েছিল, আর তারপরে আজির দিন পুনের এটা কলা মেঘে ছানি ধরেছে গুৱাহাটীৰ আকাশ। গুৱাহাটীত এটা পুনের বরষুণ অহার সম্ভাবনা ইতিমধ্যে ঠায়ে ঠায়ে আরম্ভ হয়েছে মুখলধার বরষুণ, আর তারপরে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে কৃত্রিম বানের সৃষ্টি হব পাৰে, পুনের কৃত্রিম বানত ডুবিব পাৰে গুৱাহাটী মহানগর। আর গতিকে সকলকে সাবধানবাণী জারি করা পরিলক্ষিত হয়েছে, এটা ডাঙর খবর এই মুহূর্তত। আর আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের তরফরপরাও জারি করা হয়েছে রাজ্যের কেবাখনো জেলাত মুখলধার বরষুণ হব পাৰে, ভয়ঙ্কর বান পরিস্থিতির সৃষ্টি হব পাৰে বলে ইতিমধ্যে জারি করে থাকা হয়েছে হাই এলার্ট। আর তার মাজতে ইতিমধ্যে গুৱাহাটী মহানগরীত দেখিবলৈ পোৱা গৈছে মুখলধার বরষুণ আরম্ভ হয়েছে, কলা মেঘে ছানি ধরেছে গুৱাহাটীৰ আকাশ, আর তারপরে ঠায়ে ঠায়ে এতিয়া মুখলধার বরষুণ, আর তারপরে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে কৃত্রিম বানের সৃষ্টি হব পাৰে, আর কৃত্রিম বানত ভয়ঙ্কর কৃত্রিম বানত পুনের আবদ্ধ হয়ে পড়ব পাৰে, জনজীবন স্তব্ধ হয়ে পড়ব পাৰে গুৱাহাটী মহানগরীত। এটা ডাঙৰ খবর, বিগত তিনিদিন ধরে বিয়লি ভাগত মহানগরীত বতরে লৈছে কালৰূপ। গুৱাহাটীৰ ভিন্ন প্রান্তত ইতিমধ্যে বরষুণ আরম্ভ হয়েছে, আর তারপরে জলমগ্ন হয়ে পড়ব পাৰে, কৃত্রিম বানের সম্মুখীন হব পাৰে বা সমস্যাত ভুগিব পাৰে এতিয়া গুৱাহাটী মহানগরবাসী। এটা ডাঙৰ খবর, গতিকে সাবধান হোক, সতর্ক হোক গুৱাহাটী মহানগরবাসীর বাবে এই জরুরি খবর। তো ইতিমধ্যে গুৱাহাটীত মুখলধার বরষুণ আরম্ভ হয়েছে, আর এজাক বরষুণ মানে গুৱাহাটীত বানপানী, এজাক বরষুণ মানে গুৱাহাটীত কৃত্রিম বান, ভয়ঙ্কর পরিবেশ, নাওলৈ যাতায়াত করবলগীয়া পরিবেশের সৃষ্টি হয়, যান বাহন স্তব্ধ হয়ে পড়ে, জনজীবন স্তব্ধ হয়ে পড়ে, নাও নহলে গুৱাহাটীত চলাচল বন্ধ হয়ে পড়া পরিলক্ষিত হয়। গতিকে এজাক বরষুণ মানে গুৱাহাটীত বানপানী, আর সেই এজাক বরষুণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আর এজাক বরষুণে চুই থৈ যোৱা মানে গুৱাহাটীত কৃত্রিম বান, আর এই ভয়ঙ্কর কৃত্রিম বানের সমস্যার এটা সম্মুখীন হবলৈ গৈ আছে যেন পুনর্বার গুৱাহাটীবাসী। আর বিগত তিনিদিন ধরে ধারাবাহিকভাবে এনেদরে এটা বরষুণ হয়েছে গুৱাহাটী মহানগরীত, আর তারপরে ভয়ঙ্কর কৃত্রিম বান, আর এই কৃত্রিম বানত পুনর্বার সমস্যার সম্মুখীন হব পাৰে এতিয়া গুৱাহাটীবাসী। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত
পুনৰবালৈ কৰিছে এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ গুৱাহাটী বাকী বিশেষকৈ সাৱধান হওক যিকোনো মুহূৰ্তত কৃত্ৰিম বান আহিব পাৰে কৃত্ৰিম বানে ভয়ংকৰ পৰিবেশ সৃষ্টি কৰিব পাৰে গতিকে সাৱধান হওক সতৰ্ক হওক গুৱাহাটী মহানগৰীত পুনৰ কলা মেঘে ছানি ধৰিছে গুৱাহাটীৰ আকাশ আৰু তাৰ পাছতে আশংকা ব্যক্ত কৰা হৈছে যে পুনৰ বৰষুণ আহিব বৰষুণ যদি হয় কৃত্ৰিম বানৰ সৃষ্টি হ'ব পাৰে জনজীৱন স্তব্ধ হৈ পৰিব পাৰে আৰু কালিৰ দিনটোত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সতৰ্কবাণীও জাৰি কৰিছিল কৈছিল বিনা কাৰণত যাতে গুৱাহাটী মহানগৰবাসী বাহিৰলৈ ওলাই নাহে এই সতৰ্কবাণী জাৰি কৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আৰু কালিৰ দিনটোত কিছু কিছু স্থানত কৃত্ৰিম বান হৈছিল আৰু আজিৰ দিনটোত পুনৰবাৰ মুষলধাৰ বৰষুণ ইতিমধ্যে আৰম্ভ হৈছে কলা মেঘে ছানি ধৰিছে গুৱাহাটীৰ আকাশ আৰু তাৰ পাছতে আশংকা ব্যক্ত কৰা হৈছে যে গুৱাহাটীত পুনৰ ভয়ংকৰ বান পৰিস্থিতিৰ হয়তো সৃষ্টি হ'ব পাৰে যিকোনো মুহূৰ্তত কৃত্ৰিম বানৰ সমস্যাৰ সন্মুখীন হ'ব পাৰে গুৱাহাটীবাসী গতিকে সকলোকে সাৱধান হৈ থাকিবৰ বাবে সাৱধানবাণী জাৰি কৰা পৰিলক্ষিত হৈছে।